ডেঞ্জারাস এই জায়গাটা। বন্ধুরা, আজকে আমরা এসেছি উত্তর চব্বিশ পরগনায় অন্তর্গত ইছাপুরের একটি ভৌতিক কোয়ার্টারে, যেটির বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে আমরা তুলে ধরছি। আপনারা এই ভিডিওর সঙ্গে কন্টিনিউ জুড়ে থাকুন। আমরা হাঁটার সময় একটা জিনিস অনুভব করলাম, খালি মনে হচ্ছিল আমাদের পিছন থেকে কেউ দীর্ঘ নিঃশ্বাস ফেলছে, এরকমটা সব সময় মনে হচ্ছিল আমাদের। বন্ধুরা, আমি এসেছি ইছাপুরের ইসলান কোয়ার্টারে। এটি একটি হরর জায়গা, অর্থাৎ ভৌতিক জায়গা। এখন ঘড়িতে বাজে চারটের সময়, জনমানবহীন এই জায়গাতে এতটাই গা ছমছমে পরিবেশ। এছাড়াও এখানে রাত্রেবেলা কেউ ভুলেও আসবেন না। এখানে কয়েক হাজার পরিত্যক্ত কোয়ার্টার রয়েছে, যেগুলো জরাজীর্ণ অবস্থায় রয়েছে। আপনাদের পুরো ঘুরে দেখাচ্ছি, আপনারা বিস্তারিত দেখতে থাকুন। এখন এই ভিতরে ঢুকছি, মানে জরাজীর্ণ অবস্থা আর প্রচণ্ড পুরনো বাড়ি, যেহেতু সাপের প্রচুর ভয় থাকে এখানে। এখানটায় ঢুকতে পুরো অন্ধকার, জরাজীর্ণ অবস্থা, মানে এর কন্ডিশন গুলো খুবই খারাপ। আর সত্যি বলতে একদম গা ছমছমে একটা পরিবেশের ভিতরে পরিলক্ষিত হচ্ছে। ভিতরে আলো খুব কম, আপনারা কতটা দেখতে পাচ্ছেন জানি না। এখানে একটা সিঁড়িও আছে, সিঁড়ি দিয়ে এখন উপরে ওঠার চেষ্টা করব। আপনারা আসুন, কন্টিনিউ। এখানে আসলে একা আপনারা কোনোদিন আসবেন না, সবসময় দু তিনজন সঙ্গে করে আসবেন। আমি আর আমার ক্যামেরা পার্সন, আমার বন্ধু মিন্টু এসেছি এখানে। কোনো জানালা নেই, দরজা নেই, সব খোলা। সম্ভবত এগুলো চুরি হয়ে গেছে এখানে, কেন কি অনেক জায়গায় আছে কিন্তু এখানে নেই। সেলফ করা সব রকমের আছে, ইলেকট্রিসিটিরও ব্যবস্থা ছিল, সেগুলো বোঝা যাচ্ছে আছে এখানে, এক সময় ছিল। কিন্তু সাংঘাতিক ভৌতিক জায়গা এই জায়গাটা। এই ভিডিওটি এতটাই হরার, এর জন্যই আপনাদের কাছে তুলে ধরছি, যাতে এই ভিডিও দেখে আপনারা বেশি করে মজা আপনারা নিতে পারেন। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এই আশাটা আপনাদের কাছে করতেই পারি। দেখুন, এই দেয়ালগুলো দেখলে আপনাদের ভয়, একদম ভয়ে গায়ে কাটাম দিয়ে উঠবে। মিন্টু চল না, আমার সত্যি কথা বলতে আর ভালো লাগছে না, মনে হচ্ছে গাটা ভার হয়ে আসছে, আর সবসময় মনে হচ্ছে পিছন দিক দিয়ে কেউ আঁকড়ে ধরছে। চল না প্লিজ, চল, আর আর এখানে থাকার দরকার নেই। এখানে আসতে গিয়ে কিছু স্থানীয় বাসিন্দাদের মুখে শুনেছিলাম, এখানে
কর্মহীনতায় ভুগে বেশ কিছু মানুষ আত্মহত্যা করেছিলেন এবং তাদের অশরীয় আত্মা আজও নাকি এই বিল্ডিংয়ের ভিতর ঘুরে বেড়ায়। মিন্টু, একটা পোড়া পোড়া আষ্টে ধরনের কেমন পোড়ো গন্ধ পাচ্ছিস? কেমন বিদঘুটে লাগছে না দেখতো? দাঁড়া না, তোর মনের ভুল মনে হচ্ছে। দাঁড়া, হয়ে গেছে ভিডিও। সাধারণত পুরনো যে ভূতুড়ে বাড়িগুলো হয় সেখানে যে একটা পুরো আষ্টে গন্ধ পাওয়া যায়, এই বাড়িটার মধ্যে আমি আমার বন্ধু মিন্টু সেটা ফিল করতে পারছি, সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আর খুবই ডেঞ্জারাস এই জায়গাটা। এইখানে এই জায়গাটা, এখন আমরা যে বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছি, স্থানীয়দের মুখে শুনলাম প্রায় জনাপাচেকের মতো মানুষ এখানে এই বিল্ডিংয়ে আগুনে পুড়ে মারা গেছিল, আর তাদেরই আত্মা নাকি এখানে বিরাজমান। সন্ধে নাবদেই বিভিন্ন ভৌতিক ক্রিয়াকলাপ এই বিল্ডিংয়ের আশপাশগুলোতে নেমে আসে, তাই সন্ধ্যাবেলার পরে এখানে কেউ ভুলেও আসে না। মিন্টু ঢুকিস না, মিন্টু মিন্টু আমার বিপজ্জনক লাগছে, মিন্টু ঢুকিস না। আজও এই এই বিল্ডিংয়ের দেয়ালের কোনায় কোনায় আগুনের পোড়া দাগ দেখা যায়, আর সারা বিল্ডিংটাই স্যাঁতস্যাঁতে, আর চারিদিকে মাকড়সার ঝুলে ভরা একটা অদ্ভুত পরিবেশ, যেখানে আসলে আপনাদের গায়ের লোম পর্যন্ত খাড়া হয়ে যাবে। ক্যামেরায় ভিডিও করার সময় প্রতি মুহূর্তেই যেন মনে হচ্ছিল কেউ আমাদের পিছু নিচ্ছে, এবং হানা বাড়িতে যে অদ্ভুত একটা আষ্টে গন্ধ, এই কোয়ার্টারগুলিতে এসে আমরা অনুভব করতে পেরেছিলাম। বন্ধুরা, এই সেই ঘর যেখানে পাঁচজন শ্রমিক কর্মহীনতায় ভুগে একসাথে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছিল। বন্ধুরা, ইছাপুরের ইসল্যান্ড কোয়ার্টারের এর দুঃসাহসিক যে ভিডিওগ্রাফি আমরা করেছি, এটিকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। এটুকুনি আশা আপনাদের কাছে রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো ও সুস্থ থাকবেন। সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।